তাদের ছেলেমেয়েরা আগামী প্রজন্মের উপকৃত হবে, ভালো স্কুলে পড়বে, ভালো বিল্ডিং এ পড়াশোনা করবে।
এই সফলতা হলে আমরা সবাই মিলে খুশি হব। যাই হোক, আমি যখন কথা বলে আসলে এরা কোনো কাজ করে নাই, সমালোচনা করছে না, বাট দে হ্যাভেন ডান নাথিং, তারা কিছু করে নাই। এবং জাতীয় সংসদে কথা বলছে তা সেটা আমি জানি। আর আমি এলাকার জন্যে, কারণ আমাদেরকে বলে যে আমরা জঙ্গি, আমরা রাস্তা কাটি, আমরা গাছ কাটি, আমরা নিরীহ মানুষদেরকে হত্যা করি, আমাদের অবমূল্যায়ন করা হয় ঢাকা শহরে। মহান জাতীয় সংসদেও যখন আমাদের সাতক্ষীরাদের পেটে দেখে এটা কি কী টাইপের দেখে, এটাও জঙ্গি কিনা। এই কলমপুর বোঝা আমরা অনেকখানি পরিষ্কার করেছি, আরও পরিষ্কার করতে চাই, তাহলে এলাকার উন্নয়ন হবে না। আমরা দক্ষিণ বাংলার দক্ষিণবঙ্গের একটা শেষ প্রান্তের একটা জেলা, অথচ একটি ভালো জেলা, উর্বর মাটি, কিন্তু কি বলি জানি কথাটা, উর্বর মাটি। আর একটা কি বলি, সাথে আমরা মানুষ হচ্ছে আমাদের ফসল ভালো হয়, সব কিছু ভালো হয়, আমাদের মাছ উৎপাদন ভালো হয়, ধান হয়, সব কিছু হয়, কিন্তু আমরা আসল কাজ ঠিক করি না। আর কান কানের কাছে থাকে আমরা দৌড়াই ছিল, এটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, চোখ কান খোলা লাগে কাজ করতে হবে। আর কেউ কেউ যারা অন্য স্বপ্ন দেখতে মুখ মাথায় ভর দেবে সেটা তো নাই এখন, আর কোনোদিনই হয়তো আসবে না। ওটা ওটা বাদ দিয়ে ঢাকা শহরে থেকে গ্রাম বাংলার যাদের ঘর নাই, যাদের বাড়ি নাই, তাদের কথা চিন্তা করে, আপনাদের এই যে আপনারা অনেক বায়ার এখানে আছেন না, আপনাদের যারা ওই যে বৃত্তির টাকাটা আসে না মোবাইল ফোনে, তারপরে প্রথম দিন আমরা বই করে দিই আপনাদের হাতে, ছেলে মেয়েদের হাতে, এটা কোনো সময় ছিল এই দেশে তো আমরাই করলাম, আওয়ামী লীগ সরকারই শুরু করেছে। অতএব যে কোনো জিনিস এটা আলাদা করে বলেছে, কৃতজ্ঞতা স্বীকার করতে একটা মানুষ ভালো কাজ করে, উপকার করে, সেটা মনে রাখতে হয়, সে উপকারের প্রতিদান যাবে না, বাট মনে রাখতে হয়, আমরা মনে রাখি। আমরা প্রতিদানটা কি চাই, ভোটের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে আমরা প্রতিদান চাই, অন্য কোনো কিছু না। দেশ আজকে যে অবস্থানে গিয়েছে, এখন একটা দিকে গেলে পাল্টার পর ঘন্টা কথা বলতে হবে, আমি সেটা আমি এখন বলতে চাই না। আমি আবারও প্রশ্ন আসবো, আমি একটি এলাকায় বহুবার গেছি, বহুভাবে এক গ্রামের সাথে আরেক গ্রামের সমন্বয় ঘটনা হয়েছে, অনেক উন্নয়ন হয়েছে, যেগুলো চিন্তা করা যায় না। তবে আমি ব্যক্তিগতভাবে 100% খুশি না, কিন্তু আমি যে ভোট এবং পরিশ্রম করেছি সেই পরিশ্রমের 100% আমি খুশি হতে পারিনি। আরও যদি কিন্তু কাজ হয়ে যাওয়া মাস্টার রাস্তা হঠাৎ অনেক আগে আমি এলএসি এনেছি ভোট শহর থেকে, কারণ কলেজ থেকে শুরু হয় রাস্তাটা, ওটা অনেকটা পৌরসভার মধ্যে, সেই পৌরসভা এনেছে দিয়েছে, আর বাকিটা এলজিপির মধ্যে লোকাল গভর্নমেন্টের মধ্যে সেটাও করে দিয়েছে। এই দুটো রাস্তা উঁচু করে করতে হবে, না পানিতে ডুবে যায়। এই তো দুটো হলে আমি মোটামুটি ভাবে খুশি হতে পারবো। আমি এবারও ঢাকায় যে দেখি এর অনুষ্ঠানটা কি, আজকে আসতে আমার কষ্ট হয়েছে, ওটা এলাকার মানুষের কষ্ট হয়, আর ওই এলাকার মানুষ নিশ্চয়ই মনে মনে গালি দেয়, আমি এই গালি থেকে বাঁচতে চাই। তবে মনে রাখতে হবে আমার চেষ্টা করতে হয় সরকারের যারা কাজ করে এদের অনেক এরা খুব স্লো চলে, এই স্লোটা চলার কারণে আজকে আমাদের দুঃখ। যাই হোক, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনার ছেলেমেয়েদেরকে সুশিক্ষা দেবেন। আর আমি এই স্কুলের ছাত্রছাত্রীর উদ্দেশ্য করি, তোমরা আগামী দিনের ভবিষ্যৎ সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে, মিথ্যার আশ্রয় দিলে হবে না। আর যারা ধর্মের নামে মিথ্যা কথা বলে তাদের থেকে সাবধান থাকবেন। সবাইকে ধন্যবাদ। এই আমাদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের এই সমস্ত ধন্যবাদ, যারা কষ্ট করছে,
ওদের অনেক ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। খুদা হাফেজ, জয় বাংলা।